উইকেট ব্যালকনিতে আপনাকে স্বাগত। 2020তে বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টে 17 বছরের একজন তরুণ যখন হ্যাটট্রিক করে তখন তার প্রতিভা নিয়ে কোনো সংশয় থাকে না। এরপর ওয়ান ডেতে যথারীতি অভিষেক হয়, তারপরে অভিষেক বাকি ছিল শুধুমাত্র টি টোয়েন্টিতে। 2022 এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত বনাম পাকিস্তান অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকে স্টেডিয়ামে অভিষেক হয় নাসিম শাহের। পাকিস্তানের এই ফাস্ট বোলার অভিষেক ম্যাচেই বিশ্বের প্রতিটি ক্রিকেট প্রেমী মানুষের মন জয় করে নিয়েছে। তার দুর্দান্ত গতির সাথে অসাধারণ বোলিং ক্রিকেট প্রেমী হৃদয় জয় করে নিয়েছে। শাহিন আফ্রিদির চোটের কারণে নাসিম শাহ জায়গা পেয়েছিলেন দলে, আর অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে অভিষেক হওয়া মানে মানসিক চাপ থাকে প্রবল। টসে জিতে ভারত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যথারীতি পাকিস্তান ব্যাট করতে নেমে 147 রানে অল আউট হয়ে যায়। ভারতের সামনে 148 রানের টার্গেট ছিল। প্রথম ওভারে নাসিম শাহ বল করতে আসেন, আর দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে পরাস্ত করে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেয়। এরপর শুরু হয় নাসিমের বলের জাদু, যেখানে দুর্দান্ত সুইং আর গতি ক্রমাগত বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। বিরাট কোহালি অল্পের জন্য বেঁচে গেলেন, ফাকার জামান ক্যাচ মিস করলেন। এরপর যখন দরকার, ব্যাটসম্যানরা যখন থিতু হচ্ছে ক্রিজে, ঠিক সেই মুহূর্তে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নেন। যখন দরকার হয়েছে ক্যাপ্টেনের, ঠিক সেই মুহূর্তে সেখানে বল করে ভারতীয় দলকে চাপে রেখেছিলেন। এরকম একটি মিষ্টি বোলারকে বিশ্বের প্রতিটি ক্রিকেট প্রেমী যখন টিভির সামনে বসে দেখছে তখন অবাক হয়ে যাচ্ছেন। ভারতের জয়ের জন্য 4 ওভারে 32 রান দরকার ছিল, যেখানে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ব্যাট করছে। আর এই মুহূর্ত থেকে পাকিস্তানকে জয় এনে দেয়া দুঃসাধ্য ব্যাপার। সেই সময় বাবর আজম আবার নাসিম শাহকে আনলেন, কারণ নাসিম শাহ একমাত্র বোলার যখনই ভারতীয় ব্যাটসম্যানরা রান তোলার চেষ্টা করেছেন তখনই এসে উইকেট নিয়েছেন। তাই ভরসাযোগ্য অন্যতম বোলার ছিলেন নাসিম শাহ। কিন্তু তার আগে তিনি পায়ে চোট পান, যার ফলে বল করার পরিস্থিতি তার মধ্যে ছিল না। ওই অবস্থায় নাসিম শাহ মাত্র 19 বছর বয়সের একজন তরুণ দেশের জন্য পা টেনে টেনে বল করছেন, আর বিশ্বের প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয় আবেগ আচ্ছন্ন হয়ে পড়ছে। একটি করে বল করছেন, আবারও রেস্ট নিচ্ছেন, কিন্তু একবারের জন্য বলছেন না আমি মাঠ ছেড়ে চলে যাব। বল করার সাথে সাথেই পা নিয়ে আবারও কুড়িয়ে বসে পড়ছেন। প্রতিটি বলকে তার জীবনের থেকে বেশি মূল্য দিতে শিখেছেন। এমন একজন প্লেয়ার যখন দেশের জন্য এভাবে নিজেকে উজাড় করে দেয়, তখন তার প্রতিভা, তার ইমোশান, তার ক্রিকেট প্রেম নিয়ে কোনো সংশয়, কোনো অবকাশ থাকে না। বিশ্বের প্রতিটি কোণায় নাসিম শাহের এই দৃশ্য ভোলা অসম্ভব। যদিও শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটি হেরে যায়, কিন্তু নাসিম শাহের এই অসাধারণ আবেগাচ্ছন্ন ও হৃদয়স্পর্শী মুহূর্ত বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। এমন একজন মিষ্টি বোলার পাকিস্তান দলে এভাবে অভিষেক ম্যাচে অসাধারণ বল করবেন সেটা শাহিন আফ্রিদি নিজেও ভাবতে পারেননি। ক্রিকেট ব্যালকনির এরকম ইমোশনাল স্টোরি শুনতে এবং ক্রিকেটের ইন্টারেস্টিং ভিডিওস পেতে অবশ্যই ক্রিকেট ব্যালকনির সঙ্গে জুড়ে থাকুন। সর্বদা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।